নমস্কার স্টুডেন্ট মা সঙ্গীতা মুখ্যমন্ত্রীর আরোগ্য নিধি লয় কাজিরঙা জিপ সাফারি সন্থা 30,000 টাকার চেক প্রদান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের প্রতি সঁহাৰি জনায় জিপ সাফারি সন্থায় কাজিরঙা উন্নয়ন আর জিপ সাফারি সন্থার সভাপতি তুলসী বরদলৈ আর সম্পাদক আনন্দ গগৈয়ে কাজিরঙার পর্যটন ব্যবসায় আর সমান্তরভাবে জীপ সাফারি আর জীবন নির্বাহ করা কাজিরঙার প্রায় 300টা পরিয়াল তথাপিও কোভিড-19 এই সংকটকালত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের প্রতি সঁহাৰি জনাই কালি কাজিরঙা উন্নয়ন আর জীপ সাফারি সংস্থার সভাপতি তুলসী বরদলৈ সম্পাদক আনন্দ গগৈকে ধরে এটি দলে মুখ্যমন্ত্রীর আরোগ্য নিধি লয় 30,000 টাকার এখন চেক লগতে এখন স্মারক মুখ্যমন্ত্রীর হাতত অর্পণ করে সাফারিয়ে নহয় কাজিরঙাত পর্যটন ব্যবসায় কান্দোলন করোনা এইবর কারণে যাওয়া বছর বেয়া হল এবার আকৌ করোনার কারণে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তথাপি মাননীয় মুখ্যমন্ত্রী স্বনামধন্য শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আহ্বানের প্রতি আমি সঁহাৰি জনাই এই করোনা নির্মূলের কারণে তেখেতর মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজি আরোগ্য নিধিলৈ আমি জীপ সাফারি সমূহ সদস্য এটকা দুটকা করে কালেকশন করে আমার আমি 30,000 টকার এখন চেক আমি যাওয়া কালি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতত অর্পণ করল যাতে তেখেতে যি সুন্দর পদক্ষেপ লৈ আছে করোনার নাশর কারণে এই ক্ষেত্রে আমারও এই সামান্য সহায়ে যাতে তেখেতর এই কার্যসূচী সফল হব পারে এই কাম কামনা করে আমি চেকখন আগবাই মুখ্যমন্ত্রী যেটু সাহায্য পুঁজি আরোগ্য নিধি আছে আরোগ্য নিধি যেটু পুঁজি আছে সেই তালে আমি 30,000 টাকার এখন চেক যাওয়াকালি মুখ্যমন্ত্রীর হাতত অর্পণ করি সাফারিয়ে নহয়।